নমস্কার, লোক টিভির সকল দর্শক বন্ধুদেরকে সুরের ঝর্ণাধারায় স্বাগত। অনেক সময় আমাদের ছোটবেলার জীবনগুলো হারিয়ে যায়, নত শৈশবের ফাঁকে যখন স্বপ্নগুলোর নোঙর বেয়ে আমরা যেতে পারি না, তখন হয় একটু অসুবিধা। কিন্তু সেই পুরনো পরিচিত ডাকনামগুলি যখন একটু ছোঁয়া লাগে, একটু কথা বলার অভিপ্রায় সৃষ্টি হয়, তখন বেশ কিন্তু মেজাজটা একটু বদলে যায়। চলুন আজকে একদম শুরুতে এই যে অতিথিকে নিয়ে আজকে আমরা হাজির রয়েছি তাকে স্বাগত জানাবো। উপস্থিত আছেন আমাদের সাথে কুমার স্বপন, অনেক অনেক স্বাগত আপনাকে, নমস্কার। এবং মিউজিশিয়ান বন্ধুদের সাথে একটু আলাপ করবো। আমার একদম বাদিকে রয়েছে কিবোর্ডে শুভজিৎ বোস, আর তবলায় সঙ্গত করবেন মানুষ চক্রবর্তী। সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কুমার স্বপন, দাদার কাছে আসবো যে আজকে কিভাবে শুরু করছো। প্রথম আপনাকে প্রথমে জানাই নমস্কার। প্রথমে একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটুকু ছোঁয়া লাগিয়ে দিয়ে শুরু করছি। ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল গুনি। একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রচি মম ফাল গুনি। একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নে ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নে ছবি আঁকে। যেটুকু জয়ের দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু জয়ের দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি, রচি মম ফাল গুনি। একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল গুনি। একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি। বিশ্বকবি রবি ঠাকুরের ছবিটা তো স্বপ্নে আঁকা হলো। যারা চাইছেন দাদার সাথে যোগাযোগ করতে, এই টেলিফোন নাম্বারে যোগাযোগ করুন 9748281666। এরপর কি দাদার ঝুলিতে গান আছে সেটা একটু জানবো, কি রয়েছে দাদা পড়াশোনা? আমার তো আর কি মানে যে মহামানবের আমি গান গাইছি আর কি, মহামানব কিশোর কুমার, যে আমার সঙ্গীত গুরু বলা যায়,
যার গানকে আমি ছোটোবেলা থেকে বড় হই এবং যার গান শুনলে আমি পাগল হয়ে যাই। তো আমি ওনার একটি বিখ্যাত গান গেছি হীরক জয়ন্তী ছবির বহু দূর থেকে কথা দিতে এলাম। বহু দূর থেকে এ কথা দিতে গান কখনোই সম্পূর্ণ হতে পারে না, তাই অবশ্যই দুই দাদাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। যাব পরবর্তী গানে। আচ্ছা, এই আমার পরবর্তী গানে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, আমি যে মানুষটির অনুপ্রেরণায় আজকে আমি গ্লোব টিভিতে এসেছি এবং আমার সৌভাগ্য আপনাদের সামনে এখানে বসে গান গাইতে পারছি, তিনি আমার ওয়াইফ প্রিয়া। তো আমি এখান থেকে জানাচ্ছি ওনাকে স্যালিউট।
উনি ওনার অনুপ্রেরণা ছাড়া আমি এখানে আসতে পারতাম না, এবং আমার গানের জগতে উনি অনেকভাবে হেল্প করে দেয়, সেই জন্য ওনাকে কী বলবো, ওনার প্রতি আমরা একটা কৃতজ্ঞ জানাই। আসছি, চলে যাচ্ছি পরের গানে, অত্যন্ত জমির ছবির গান, তুম ভি চলো হম ভি চলো। ওকে, তুম ভি চলো হম ভি চলে চলতি রহে জিন্দগি, তুম ভি চলো হম ভি চলে চলতি রহে জিন্দগি, না জমি মঞ্জিল না আসমান, জিন্দগি হ্যায় জিন্দগি, তুম ভি চলো হম ভি চলে চলতি রহে জিন্দগি। পিছে দেখে না কবি মুড় কে রাহ মে, ও ঝুমে মেরা দিল তুমে লে কে বাহ মে, ও ধড়কনো কি জুবা নীত করে দাস্তা, প্যার কি ঝিলমিল ছাও মে পলতি রহে জিন্দগি, তুম ভি চলো হম ভি চলে চলতি রহে জিন্দগি। বহতে চলে হম মস্তি কে ধারো মে, ও গুঞ্জে ইহি ধুন সদা দিল কে তারো মে, ও অব রুকে না কহি প্যার কা কারবা, নিত নহি রুত কে রঙ্গ মে চলতি রহে জিন্দগি, তুম ভি চলো হম ভি চলে চলতি রহে জিন্দগি, না জমি মঞ্জিল না আসমান, জিন্দগি হ্যায় জিন্দগি, তুম ভি চলো হম ভি চলে চলতি রহে জিন্দগি। যারা চাইছেন দাদার সাথে যোগাযোগ করতে, এই টেলিফোন নম্বরে যোগাযোগ করুন 9748281666। এর পরে একটা খুব ভালো ছবির গান গাইছে, আনঅ্যাভেইলেবল আনঅ্যাভেইলেবল। ওকে, জিন্দগি মিটা দো পল জো হে জানে ওয়ালা হ্যায়, সকি তো কিসমে জিন্দগি মিটা দো
पल जो है जाने वाला है, एक बारियों मिली मासूम सी गली हो खिलते हुए कहां उस पास मैं चली, देखा तो नहीं है ढूंढा तो नहीं है, पल जो है जाने वाला है, जाने वाला है। खुशों की तो किस्में जिंदगी मिटा दो, पल जो है जाने वाला है, हो आने वाला पल जाने वाला है। एक बार वक्त से लम्हा गिरा कहीं, एक बार वक्त से लम्हा गिरा कहीं, महाकाशिता हुई लम्हा नहीं नहीं, थोड़ा सा हंसके थोड़ा सा तो लगे, पल जो है जाने वाला है, हो आने वाला पल जाने वाला है। खुशों की तो किस्में जिंदगी मिटा दो, पल जो है जाने वाला है, জানে ওয়ালা হ্যায়। একটার পর একটা গান শুনতে শুনতে যখন আমাদের মনটা সেই পুরনো দিনেরগুলো কথাগুলো মনে পড়ে যায়, যখন সেই মেমোরাইজ হয়, তখন কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আজকের সঙ্গীত শিল্পী এর পরবর্তী কী গান রেখেছে সেটা জানবো। এই রোজ পরে এক মঞ্জিল ছবির গান, একটা রিমঝিম গিরে সাবন, অত্যন্ত জনপ্রিয় গান এবং বিভিন্ন অনুষ্ঠানে গানটা গাইতে হয়। তো সোজা চলে যাচ্ছি পরের গানে, রিমঝিম গিরে সাবন। ওকে, रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। जब घुंघरू ओसी बजती है बूंदे, अड़मा हमारे पल के नमूदे, कैसे
से देखे सबने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन महफिल में कैसे कहते किसी से दिल बदल रहा है किसी अजनबी से महफिल में कैसे कहते किसी से दिल बदल रहा है किसी अजनबी से आए कर अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन रिमझिम गिरे सावन। যারা চাইছেন দাদার সাথে যোগাযোগ করতে এই টেলিফোন নম্বরে যোগাযোগ করুন 9748281666। তো বেশ অনুষ্ঠান শেষ করছি লুকোচুরি ছবির একটি বিখ্যাত গান দিয়ে, এই তো হিতা কুঞ্জ ছায়া। আর আপনারা যারা চাইছেন আপনাদের সুপ্ত ইচ্ছাগুলোকে প্রকাশের জন্য অবশ্যই যোগাযোগ করবেন, তার জন্য গ্লোব টিভি রয়েছে। যারা চাইছেন দাদার সাথে যোগাযোগ করতে এই টেলিফোন নম্বরে যোগাযোগ করুন 9748281666। এতক্ষণ শুনলেন ওনার গান, এবার অনেকের মনে হচ্ছে এই গানগুলোর সাথে সাথে যদি নিজেরা নিজেদের কণ্ঠগুলো একটু লাগাতে পারতেন, তার জন্য তো চাই অবশ্যই অধ্যাবসায়, এবং তার সাথে রয়েছে আপনাদের জন্য সুযোগের হাত বাড়ি অলওয়েজ গ্লোব টিভি সবার পাশে সবার সাথে। ভালো থাকবেন, নমস্কার।